নরসিংদীর ভেলানগরে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করেছে জোড়া হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে রবি। নরসিংদী সদর উপজেলার ভেলানগরে চাঁদা 10 লক্ষ টাকা দিতে অপারগতা প্রকাশ করায় ব্যবসায়ী মুহিদ মোল্লাকে বিদেশি পিস্তল দিয়ে প্রকাশ্যে গুলি করেছে নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদেকুর রহমান ও ছাত্রদল কর্মী আশরাফুল ইসলাম হত্যা মামলার আসামি রবি। যদিও অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ওই ব্যবসায়ী, সোমবার সন্ধ্যায় শহরের জেলখানা মোড়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের সামনে এই ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভি আহমেদ। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী। দীর্ঘদিন ধরে মেসার্স মোল্লা ট্রেডার্সের নিকট চাঁদা দাবিসহ বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল শহরের তরোয়া মহল্লার কামাল হোসেন ভূঁইয়ার ছেলে রবিউল ইসলাম। আমরা ভাবছি তো ভাই ছিল সে যে হঠাৎ করে এইভাবে একজন প্রাণীর ঘটনা ঘটাবে আমরা বুঝতে পারি না। এখন আল্লাহর রহমত যে আমাদের গুলি লাগে না। অবশ্যই অবশ্যই নিরাপত্তা হয়ে বা আমি আমার আব্বার দোকানে বড় ভাই বসে আমার মামা বসে আমার ছোট ভাই বসে এখন আমার এই নিরাপত্তা অবশ্যই আমি নিরাপত্তা সবার নিরাপত্তা আমার চাই। আমি এটা সুস্থ বিচার চাই সে যাতে পরবর্তীতে আমি কারোর সাথে এইরকম আর এই এই অস্ত্রের ব্যবহার না করতে পারে, কারো কোনো ক্ষতি না করতে পারে, কারো কাছে চাঁদা দাবি করতে না পারে। এরই জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে এসে চাঁদার টাকা না পেয়ে ওহাব মোল্লার ছেলে মুহিত মোল্লাকে একাধিক গুলি করে রবি ভাগ্যক্রমে বেঁচে যায় বলে জানান ব্যবসায়ী মুহিত। ধরার জন্য তাকে অ্যারেস্ট করার জন্য বিভিন্ন গ্রুপ আমাদের কাজ করছে, আশা করি অতি শীঘ্রই সে অ্যারেস্ট হবে। চেতনা টিভি স্বাধীনতার চেতনায়। এদিকে ঘটনাস্থলে থাকা সিসিটিভি ফুটেজে কোমর থেকে পিস্তল বের করে ব্যবসায়ী মুহিতকে লক্ষ্য করে একাধিক গুলি করতে দেখা যায় রবিকে। তবে এ ঘটনায় কারো আহত বা হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।